হাই, আমি শিউলি। আজকে কোনো রান্না বা ঘুরতে যাওয়ার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি না। আজকে একটা ঘরে বানানো ফেস প্যাক তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছ, প্রথমে 2 চামচ আমি বেসন নিয়েছি, তারপরে 2 টাকার যে পাউচগুলো পাওয়া যায় কফির সেটা পুরোটাই নিয়েছি, আর 1 চির মতো পাতিল লেবু নিয়েছি, আর এখানে মামা আর্থের আমি অ্যালোভেরা জেল নিয়েছি। তোমরা যে কোনো অ্যালোভেরা জেল ইউজ করতে পারো। আর এখানে আমি ডাবর গোলাভরি গোলাপ জল নিয়েছি। এবার ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। চলো এবার এটা মুখের মধ্যে অ্যাপ্লাই করার পালা। তো প্রথমে ফেসটা আমি খুব সুন্দর করে ক্লিন করে এসেছি একটা ভালো ফেস ওয়াশ দিয়ে। তারপরে এবার কি, ভালো করে চুলটা আগে বেঁধে নিতে হবে। তো আমার কাছে না হেয়ার ব্যান্ড ছিল, আজকে না আমি একদমই খুঁজে পেলাম না। আর হেয়ার ব্যান্ড মাথায় না দিলে কিন্তু খুব জ্বালাতন করে সামনের এই বেবি হেয়ারগুলো। তো যাই হোক, আমি ভালো করে বেঁধে নিয়েছি। এবার ভালো করে পরিষ্কার করা মুখে এটা অ্যাপ্লাই করে নেব। আর জানো, আজকে এইটা মুখে মারতে মারতে আমার ছোটোবেলার কথা খুব মনে পড়ছিল। আগে পুজোর ওই 1-1.5 মাস আগে থেকে না বাড়িতেই রূপচর্চা শুরু করে দিতাম। সব থেকে মজার বিষয় কি জানো, আমি বানাতাম, ভাই কাকিমা মা সবাই আমরা একসাথে মুখে মেখে বসে থাকতাম, খুবই মজা করতাম। আর এইগুলো করতে খুব ভালোও লাগতো। এই পার্লারে গিয়ে ফেসিয়াল আমি বিয়ের সময় একবারই করেছি, তার আগেও করিনি আর পরে তো করিনি। তো যাই হোক, আমি 10 মিনিট মতো মুখে রেখেছিলাম, তারপরে মুখটা ভালো করে ধুয়ে আমি স্নান করে চলে এসেছি। তারপরে এবার যেটা করতে হবে, প্রথম মুখে একটুখানি আমি টোনার দিয়ে নিয়েছি, তারপরে আমি সিঁদুরটা পরে নিয়েছি, কেননা টোনার মুখে দেবার পর একটু সময় দিতে হয়, তারপরে কিন্তু ময়েশ্চারাইজার মাখতে হয়। তো আমি এখানে তোমাদের সাথে এর আগেও আমি শেয়ার করেছিলাম, তো আমি এখানে সিটাফিলের একটা ময়েশ্চারাইজার, এটা আমি দীর্ঘদিন ইউজ করছি, প্রায় 10 থেকে 13 বছর তো হয়েই যাবে। তো এটা একটুখানি নেবো, যেহেতু এখন গরমকাল তো একটুখানি নিলে হয়ে যায়। আর ব্যাস হয়ে গেছে আমার স্কিন কেয়ার। তো এই ফেস প্যাকটা তোমরা সপ্তাহে 2 থেকে 3 দিন তো ইউজ করতেই পারো। এটা কিন্তু হাতে পায়ে গলায় সমস্ত কিছুতে দেওয়া যায়। পরে আমি যেটা বেঁচেছিল সেটা আমি গলাতে অ্যাপ্লাই করে নিয়েছিলাম, ভীষণ ভালো ফল দেয়। এটাই আমি করি, মানে হয় না ওই সপ্তাহে করা, হয়তো ওই মাসে 2 বার করেই করি। তো আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার হেয়ারটা একেবারেই আজকে শ্যাম্পু করা নেই, ভেবেছিলাম করবো কিন্তু অনেকটা সময় চলে গেছে, বেলা হয়ে স্নান করেছি বলে আর করলাম না। তো ওই তো আমি একটু সিরাম লাগিয়ে নিই, তাহলেই আমার একেবারে কমপ্লিট স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ার। অন্য কোনোদিন তোমাদের সাথে হেয়ার কেয়ার অবশ্যই শেয়ার করবো। চলো আজ এইটুকুই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।